বর্তমানে অশান্ত মণিপুর রাজ্য। গত 13 মে থেকে মণিপুরে শুরু হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা। বর্তমানে 27 দিন পরও মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। হৃদয়বিদারক দাঙ্গার ফলস্বরূপ উভয় সম্প্রদায়ের বহু বাড়িঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। তাই শিশু থেকে শুরু করে বৃদ্ধ প্রত্যেক মানুষ বাধ্য হয়েছে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে। এখনও রাজ্যে মোবাইল, ইন্টারনেট এমনকি ওয়াইফাই পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। রাস্তায় আটকে আছে অতি আবশ্যক মাল বোঝাই লরি। এমতাবস্থায় মণিপুরের বিভিন্ন সামাজিক সংস্থাগুলির পক্ষ থেকে আবেদন আসছে ত্রাণ শিবিরে সাহায্য করার জন্য। সময়ের দাবি ও উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী রাজ্যের সমমনোভাবাপন্ন কিছু যুবক যুবতী মিলে উদ্যোগ নিয়েছে ত্রিপুরা থেকে অতি আবশ্যক নিত্য প্রয়োজনীয় কিছু ত্রাণ সামগ্রী বিমানের মাধ্যমে শিবিরগুলোতে পাঠানোর। কিন্তু কারোর কাছ থেকে কোনো ধরনের নগদ অর্থ গ্রহণ করেননি তারা। বিভিন্ন সম্প্রদায়ের জনগণ স্বেচ্ছায় দাঙ্গাপীড়িত বিপন্ন মানুষদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে এবং মণিপুরে অতিসত্ত্ব শান্তি ফিরে আসুক এই আহ্বান করেছে। অবগত আছি গত 13 মে থেকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে সেখানে হিংসার আগুনে গোটা রাজ্য জ্বলছে। আজকে 30 তারিখ, প্রায় 27 দিন হয়ে গেছে। আমরা দেখছি হিংসা আগুন সারা রাজ্যে এখনও সরাচ্ছে। স্কুল কলেজ বন্ধ, ইন্টারনেট পরিষেবা বন্ধ, ব্যাংক পরিষেবা সেখানে বন্ধ। শুধুমাত্র মণিপুর রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠী নয়, এতে প্রভাবিত হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক ছাত্রছাত্রীদের জীবনও। যারা আমাদের ত্রিপুরা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং এগ্রিকালচার বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করছে, তাদেরও বাধ্য হয়ে আমাদের ত্রিপুরাতে ফিরে আসতে হয়েছে। তাই আমরা লক্ষ্য করেছি এই 30 দিনে গোটা রাজ্য জ্বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরা থেকে আমরা অনুরোধ করব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সহ ওই রাজ্যের বিভিন্ন কমিউনিটি লিডারদের যেন অতি সত্ত্বের মণিপুরে যেন শান্তি ফিরে আসে। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন, পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।